হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো একটা আপকামিং বলিউড মুভি ট্রেলারকে নিয়ে, যার নাম হচ্ছে বব বিশ্বাস, এবং এটা কিন্তু ডিরেক্টলি রিলিজ হবে জি ফাইভে 3rd of December 2021-এ, যার মেন লিডে আছে অভিষেক বচ্চন, তারপরে চিত্রাঙ্গদা সিং, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কাহানির স্পিন অফ, এবং কাহানি আমরা সবাই সবাই দেখেছি, এবং কাহানিতে আমাদের বিদ্যা বালান ছিলেন, এবং বিদ্যা বালানের সঙ্গে সঙ্গে আরও একজন ছিলেন, যিনি হচ্ছেন বব বিশ্বাস। বব বিশ্বাস মানে আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন, মানে বব বিশ্বাস সেখানে প্লে করেছিলেন শাশ্বতবাবু, মানে শাশ্বত চ্যাটার্জি, একদম একদম অনবদ্য, একজন অসাধারণ অভিনেতা আমাদের বাংলার। তো সেক্ষেত্রে এইখানে এই ট্রেলারটায় শুধুমাত্র একটা নেগেটিভ দিক বলতে, আমি এখানে শাশ্বতবাবুকে খুব 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 মিস করেছি। তাছাড়া এই ট্রেলারটা কিন্তু বেশ বেশ প্রমিসিং লাগছে, বিশেষ করে আমার, বিশেষ করে এখানে বব বিশ্বাসের ক্ষেত্রে অভিষেক বচ্চনকে একদমই মানায়নি। শুধু সেটা ছাড়া কিন্তু আর ট্রেলারটা খুবই প্রমিসিং লাগছে, গল্পটাও বেশ ভালো লাগছে, এবং এটা কিন্তু ডিরেক্টলি রিলিজ হবে জি ফাইভে 3rd of December। এবারে দেখা যাক কেমন হয়। এবং এখানে আমরা জানি যে অভিষেক বচ্চন রিসেন্টলি খুব ভালো একটা কাজ করেছেন, এবং সেটা হচ্ছে ব্রিদ ইন টু দ্য শ্যাডোস, এবং সেখানে তার মানে অ্যাক্টিংটা দারুণ লেগেছিল। এবং এখানে তিনি কেমন কি অ্যাক্টিং করেন সেটা তো আমরা যখন জি ফাইভে রিলিজ হবে তখনই আমরা দেখতে পাবো। সো আপাতত ট্রেলারটা আমার বেশ অমেজিং লাগছে। সো তোমাদের ট্রেলারটা কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।